হাই ফ্রেন্ড, স্বাগত দেই তৌসুমিতে। হ্যাপি সানডে, সবাই ভালো আছো আশা করি। আর সকালবেলা লালটুবাবু বাজার যাওয়ার আগে এই কুকুরগুলোকে সমস্ত বিস্কুট খাওয়ায়, ওই জন্য আমরা যখন মর্নিং ওয়াকে যাই ওরাই আমাকে জ্বালায় যে বিস্কুট দাও বিস্কুট দাও। কিন্তু অ্যাকচুয়ালি আমি তখন বিস্কুট নিয়ে বেরোই না, হয়তো কখনো পকেটে নিয়ে বেরোই মনে থাকলে, তবে বেশিরভাগ দিনই আমি ভুলে যাই। তো লালটুবাবু কিন্তু ভোলে না, রোজ বিস্কুট কিনে নিয়ে এসে ওদের খাইয়ে তারপর দোকানে যায়, আর তারপর ও বাজারে যায়। তো এটা তোমাদের সাথে শেয়ার করা ছিল, কোনোদিন করিনি। আমরা বেড়ালকে যত ভালোবাসি তত কুকুরকেও ভালোবাসি, পশুদের ভালোবাসি। চেষ্টা করি সমস্ত পশু পাখিকে খুব ভালোবাসতে, জানি না কতটা করতে পারি, তবে অবশ্যই আমি ভালোবাসি। আর শুরু হয়ে গেল রবিবারের নানান রকম কাজ। জাস্ট এই কিছুক্ষণ আগে একটা ব্লগ শেষ করেছি, আবার একটা নতুন ব্লগে নতুন ব্লগ শুরু করে দিয়েছি। চলো কী কী করবো সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। হ্যাঁ, আমায় কাজ দিয়েছে এখন এই খাবারগুলো দেখানো, মানে আরো লোক বাড়ানো আর কি। আহা হা হা হা, কি সুন্দর দেখতে হয়েছে, কি পাতা, কি ও মা, কি মা, ও উনি ঘরে ঢুকবেন বলে এই যে হা করে এখন বসে আছেন, দরজা বন্ধ, হ্যাঁ ঢুকতে দেবো না এখন, এই এখন দেখবেন আমার দিকে এসি চলছে, নিয়ে এসি ঘরে ঢুকবেন, তাই ওই ডাক পড়েছে। তো এই যে এই রাইসটা, এই যে হাতা দিয়ে ঘাঁটবো না, ভেঙে ফেলবো, তাই আর হা মাংস এই একটা জিনিস সাধারণ গন্ধ, সেরকম খেতে খুলতেই গন্ধ ঘুরে গেল পুরো। লোকটাকে চেনেন তো, ভাত ঘুম দিচ্ছে রোজ 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 ভাত ঘুম দিয়ে দিয়ে এই যে এটা বানিয়েছে, আজকে বলেছে আমার সাথে ছাদে যাবে, গিয়ে ছাদে সেট করবে, এখন ঘুমোচ্ছে। লোকটাকে চেনেন না আপনারা? আমি চিনি, কখন মা ছাদে যাবে, তাই তো রোজ আমার সাথে বিকেলবেলা ছাদে যাবে, চলো যাই। দারুণ ওয়েদার, খুব জোর বেঁচেও গেছি তার সাথে। কারণ বলতো, এই যে মাইক চলছে দেখতেই পাচ্ছ, রোজ 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 প্রত্যেকটা
মানে নেতার ভাষণ শুনতে শুনতে কানের পোকা একদম বেরিয়ে যাচ্ছে। রোজ ভাষণ, কালকেও ভিডিওতে শুনেছ নিশ্চয়ই, লাস্ট আমরা এসেছি যখন তখনও লাস্ট ভাষণ হয়ে চলেছে, কোনোদিন এই পার্টির, কোনোদিন ওই পার্টির, কোনোদিন সেই পার্টির। তো শুনতে শুনতে কানের পোকা বেরিয়ে যাচ্ছে, মাথা ধরে যায়। তো আজকে কি হয়েছে, যেই মাইক লাগিয়ে কিছুটা এ হয়েছিল সেই জন্য ছাদে গিয়ে তো ভিডিও শ্যুট করতেই পারিনি, এত গান বাজাচ্ছে। প্রথমে তো গান টান বাজিয়ে ওরা ভিডিওটা ঠিক কর, মানে মাইকটা ঠিক করে, ভিডিও বলছি তো। তারপরে কি হয়েছে, ঝড় উঠেছে, আমরাও বাবা ওইটা যেই টাঙিয়ে নেমেছি, এক তো কবে থেকে টাঙাবে 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 করে লালটু মাথা খারাপ হয়ে গেল। তারপরে যেই টাঙানো হলো, দেখো কপাল দেখো, উনি ঝড়ের আজকেই ঝড় উঠতে হলো, বৃষ্টি হলো, সব খুলে দিল লালটু আমার গিয়ে, নালে কার বাড়ি উড়ে চলে যাবে। ব্যাস সে খোলা হয়ে গেল, জানি না আবার কবে টাঙানো হবে, হয়ে গেল আবার সেই ছাদে রোদ্দুরে গাছগুলো পড়ে থাকবে। আর এই হলো, তো লালটুবাবু কিন্তু আমাকে বলেছিল আজকে ঘোরাতে নিয়ে যাবে একটুখানি, তো জানি না ঘোরাতে যাবে কি না যাবে, মানে চৈত্র সেলে মার্কেটে ঘোরাতে নিয়ে যাবে, জানি না যাবে কি না, বৃষ্টি হয়তো সব মেচাকার হয়ে গেল, এখনও যদিও অনেক সময় আছে, জানি না ঘোরাতে নিয়ে যাবে কি না, লালটুবাবুকে আমি এখন দেখাতে পারছি না। আর হ্যাঁ, তার সাথে বকবকানিটা কমে গেল, আমরা আমাদের বকবকানিটা থেমে গেল, কারণ বোধ হয় মাইক বন্ধ হয়ে গেছে, সব বৃষ্টির জন্য ঝড়ের জন্য মাইক বোধ হয় কানেকশান কেটে গেছে, যাক গিয়ে বেঁচে গেছি, বোধ হয় নিজেরাই বকবক করছে, নিজেরাই শুনছে। একটু ছাদ থেকে নেবে রেস্ট নিলাম, কারণ কোমর পিঠ খুব যন্ত্রণা করছিল সকাল থেকে কাজ করে করে, আর এই পাথর জলে চান করে এসিতে থাকলে না আরও পা গা হাত পা পা ভীষণ যন্ত্রণা করে। তো এখন আমি একটা কাজ করবো, তোমাদের সাথে শেয়ার করবো হয়তো, কারণ আমি একটা এরকম, এটা আমার আগে ছিল, মেকআপ ছিল এটা, তো সেই মেকআপগুলো সব পুরনো হয়ে গেছিলো, লিপস্টিক কাজল এই, তো আগে পার্পেলের এই দুধ কিসের যেন বেশ কি যেন একটা এ করতাম না, সেই কসমেটিক্স ছিল অনেক, তো সেই কসমেটিক্সগুলো এখান থেকে বার করে এটাকে বালগুলো ধুয়েছি, ধুয়ে আমি এর মধ্যে যত ইনার আছে সেগুলো রাখবো সুন্দর করে গুছিয়ে, যাতে খুঁজতে সুবিধা হয়, আর তার জন্য এর মধ্যে ঢাকনাও আছে যাতে এটা দেখাও না যাবে আর ধুলেও পড়বে না, সেই জন্য যদিও এটা আলমারির মধ্যে থাকবে তাও রাখবো। আর এখানে ওইটা তো আমি করছিলাম দেখি, আর এত ধুলো হয়েছে না, এই যে হাওয়াটা দিল তাতে, যদিও জানলা বন্ধ ছিল তা সত্ত্বেও বালি কিরকির করছে, মাটিতে পা ধরে যাচ্ছে। এই যে এগুলো এরকম চাপা দেওয়া থাকতো এরকম ছোট ট্রের মধ্যে, তো এর মধ্যে ঢুকছে না, ধুলো পড়ছে, আবার তোয়ালে চাপা দিতে হচ্ছে, সেই জন্য এইগুলোকে আমি এখন ওইটার মধ্যে সেট করে রাখবো। এইভাবে রাখলে কি হয়, এটা খুঁজে পেতে সুবিধে হয়, আমাদের ছোট ছোট জিনিস হারিয়ে যায় না, আর জিনিসটাও খুব সুন্দর অর্গানাইজ হয়ে থাকে। আর এর উপরে এরকম একটা তোয়ালে চাপা দিয়ে রাখতেও পারো, নাও রাখতে পারো, কোনো ব্যাপার না, আমি একটা তোয়ালে যদিও সবসময় চাপা দিয়েই রাখি এরকমভাবে। যদি এটা আমার ন্যাপকিন, তোয়ালে ন্যাপকিন, এটা আমি কোথাও গেলে তখন নিয়েও যাই, তো সেটাও খুঁজে পাওয়ার জন্য এর মধ্যেই রাখলাম, সুবিধা হয় আমার খুঁজতে। এবার এটা চাপা দিয়ে যেখানে তোমাদের জামা কাপড় থাকে সেখানে রেখে দেবো। বেরোনোর জন্য রেডি, চলো ঘুরে আসি। হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে চৈত্র সেলে, কিছুই সেরকম কিনবো না চৈত্র সেলে, মানে সেলে জিনিসপত্র আমাদের গায়ে হয় না, আমি তোমাদের বহুবার বলেছি, জাস্ট এটা রবিবার একটু ঘুরে আসা এই আর কি, আর কিছুই না, খালি লালটুবাবুকে একটু জ্বালানো ছাড়া আর কিছুই না।
তো এই আলোটা জ্বাললে কিরকম দেখেছো, একটা দারুণ একটা মানে ফেসের মধ্যে একটা গ্লো আসে, আর আলোটা আমার ভীষণ ভালো লাগে। নতুন করে রেনোভেট মানে এরমভাবে মেকওভার করতে আমার তো ভীষণ ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আসছে এই ভিডিওটা, কিছু কাজ বাকি আছে এই জায়গাটার, সেই জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারছি না। তো যত তাড়াতাড়ি শেষ করব তত তাড়াতাড়ি তোমাদের সাথে এই ভিডিওটা আপলোড করব। চলো আর দেরি করবো না, অনেক রাত হয়ে গেছে, লাগলো চিৎকার করবে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমাদের দেখতে পাবো না, অন্ধকার হয়ে গেছে এখানটা, অন্ধকার। হ্যাঁ রাস্তাটা এটা কম। তো মিষ্টি কেনা হয়ে গেছে, কালকে পুজোর, কালকে আমাদের ঠান্ডা ঠান্ডা উপোস, তোমাদের বলা হয়নি, কালকে সকালবেলা আমরা যাব পুজো দিতে, আমি আর আমার ছোটো যা, কারণ বড় যায় জানো তোমরা এবারে কালাও সৌজ, সেই জন্য ও যাবে না, তো আমরা যাব। চৈত্র ছেলে ঘোরা হয়নি, অন্ধকারে অলিগলিতে আমাকে নিয়ে ঘুরছে, এখানে আলো খুব কম দেওয়া আছে। চলো দেখা যাক, বাড়ি চলে এসেছি, হেঁটে হেঁটে ঘুরলাম, কোমর পায়ে যন্ত্রণা খুব বাড়ালাম, আরও আর কিছুই না। রাজবাবুর সাথে বেরোলে এরকমই হয়, বাইক নিয়ে কিছুতেই বেরোতে চায় না। যাই হোক, পাড়ায় ঘুরলাম আর কিছু, আবার আবার বাইক বার করবে, আবার বাইক তুলবে। আর চৈত্র ছেলে কিচ্ছু নিয়ে যায়নি, ওই হিড় করে অন্ধকার গলি দিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে গেল, নিয়ে গিয়ে মিষ্টি কিনে নিয়ে বাড়ি নিয়ে চলে এলো। এই হয় ওর সাথে বেরোলে, দুজন সোয়ামের সাথে বেরোই সবসময়, দুজনে প্রাণ তুলে ঘুরতে পারি, এই আর কি। যেখানে নিয়ে যেতে বলি ও নিয়ে যায়। যাকে চলো, এবার গা হাত পা ধুই, প্রচণ্ড গরম ঘরটার মধ্যে, বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, খুব দারুণ ওয়েদার, অনেকদিন বাদে মানে গরমটা একটু কম, হাওয়াটা খুব ভালো দিচ্ছে। গাটা ধুই, কালকে আবার সকালবেলা 7টায় বেরোতে হবে ডলির সাথে, যদিও আমরা কালকে হাঁটতে যাব না, কালকে সকালবেলা জাস্ট পুজো দিয়ে পুজো দিতে যাবো আর কি। তো মিষ্টি এটা কেনা থাকলে সুবিধে, যদিও ডাব কেনা, ডাব কিনতে পারিনি, ডাব কালকে ওখানে কিনবো, আর যা ফল আছে নিয়ে চলে যাবো। ফল আজকে লাডু কিনে আমি দিয়েছি, ফল আছে কেনা, খালি ডাবটাই কেনা। ও আমা, এটা সোমবারের সকালবেলা, আমরা এখন শেতলা মন্দিরে দাঁড়িয়ে আছি পুজো দিতে। এই যে এখানে লাইন, আর এখান দিয়ে আমরা মন্দিরের মধ্যে ঢুকে পুজো দেবো। সকাল সকাল পুজো দিয়ে চলে এলাম, পুজো দিয়ে চলে আসা হয়ে গেল। ওহ, তোমাদের সাথে তো একটুখানি শেয়ার করলাম, এত লোকের ভিড়, এত লোকের ভিড় যে কি বলবো। তো এই শাড়িটা পরে গেছি, আর তার সাথে এই ব্লাউজটা পরেছি, দেখো এটা পুজোর সময় কিনেছিলাম, নতুন ব্লাউজ কেনা মানে তোলা ছিল, আর এর সাথে দেখলাম কালোটা বেশ ভালো লাগবে, তো পরে গেছি। বাবা সকাল 7টায় বেরিয়েছি, এই এখন এলাম 9:30 বাজে জানো, উফ বাবা মাথা ঘুরছে রোদ্দুরে। যাক গে এখন চা খাই আগে, চা খেয়ে পুজো করব, করে তারপর অন্য কথা। আর ঘরদোর এত ময়লা হয়ে রয়েছে, এই সব মানে বালি বালি বালি, কালকে ঝড় উঠেছে, কালকে তো আর পরিষ্কার করতে পারিনি, এই সব ঝাঁট দিতে হবে, পরিষ্কার করতে হবে, নালে চারদিকে হচ্ছে সিঁড়ি টিড়ি সমস্ত প্রচণ্ড নোংরা হয়েছে। সকালবেলা এসে দেখি ছাদে লালটু সেই ছাদনা তোলাটা করছে, তো সেটা কালকে খুলে দিয়েছিল, করেছিল, আবার আজকে করল, আবার আজকে লাগিয়ে দিল। চলো এসব খোলা খুলি, খুলে আগে চা খাই শান্তি করে, তারপর প্রচণ্ড গরম গো, আর রোদ্দুরও সেরকম, খুব শান্তি মনে পুজো হয়েছে, খুব ভালো পুজো হয়েছে,
এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, অনেকটাই দূরে। চুল কখনো এরম হয়? পাগড়ি বেঁধেছে দেখছিস না, এর মাথায় একটা বিনুনি বেঁধেছে, জানবি কি বলে। এই দেখো এটা সম্পূর্ণ করেছে, যদি এখনো সম্পূর্ণ হয়নি, এখনো আমি খুঁজে বেড়াচ্ছি বার্ডস। এক তো লাস্ট করে মরে গেল লাল শুভম, কি হয়েছে বলছে আমি যত হরর মুভিতে দেখি এরকম পুতুল ঝুলিয়ে রেখে দিয়েছে, আর তুমি এখানে হরর মুভি করছো। তো আমি বলছি তুই ভূতের সিনেমা দেখিস কেন যে যার জন্য এরকম মনে হচ্ছে? তাহলে সানডে সাসপেন্স শোনে আর ওই রকম বলছে এইসব কি ঝুলিয়েছে, আমার রাত্রিরে দেখে মনে হবে ভূত ঝুলছে। আমি বলছি গলা কাটা ভূত আবার, আমি বলছি গলা থেকে ঝোলাইনি, দেখো কোমর থেকে বেঁধে এই দড়িগুলো ঝুলিয়েছি। এই দেখো আরো কষ্ট করে, হ্যাঁ বলছে গলা টিপে যাচ্ছে, তাড়াতাড়ি নাবিয়ে দাও, ওরা মরবার আগে নাবিয়ে দাও, যা নয় তাই উঠে ফেলো বলে যাচ্ছে সকাল থেকে। উঠ বাবা আমার দমাতে গেল, চা খেয়ে বসে ওটা ঠিক করলাম, ওটা করার ছিল তো এখনো। হ্যাঁ আমি যেগুলো বলছি যে ছোট ছোট আগে আমাদের মানে ছোটবেলায় আমাদের পাওয়া যেত কি বলতো, ছোট ছোট পায়রা, ছোট ছোট কাক, মুরগি, এগুলো সব পাওয়া যেত। এখন ছাতার মাথায় এগুলো কিচ্ছু পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যায় না। আমি মানে দুদিন ধরে হন্যে হয়ে খুঁজছি, আমাদের পাড়ায় বোধহয় কোনো দোকান বাকি নেই যেখানে খেলার দোকান, সেখানে আমি খুঁজিনি তো কোথাও পাচ্ছি না। সেই বার্ডস অ্যানিমাল পাওয়া যায় প্যাকেটে করে, কিন্তু বার্ডস কোথাও পাচ্ছি না। বার্ডস পেলে আমি নিশ্চয়ই এনে লাগাবো, আমার বার্ডস কটা দরকার, কিন্তু আমি পাচ্ছি না। দেখি হিন্দমোটর স্টেশনে বা হিন্দমোটরে যখন যাব ওইখানে যদি পাই, বা উত্তরপাড়ায় কোথাও পাই আমি দেখবো, যদি পাই নিশ্চয়ই আমি লাগাবো। বা প্রজাপতি সেটগুলো হয় না, সেই পাঁচটা পর্দা প্রজাপতি শেড, যদিও আমি প্রজাপতি খুব একটা আঁকতে পারি না, আঁকতে পারলে আর নিশ্চয়ই প্রজাপতি এঁকে ওখানে কাগজে করে টাঙিয়ে দিতাম রং টং করে, যেহেতু আঁকতে পারি না সেই জন্য প্রজাপতি কিনে এনে লাগিয়ে দেবো ওখানে। তো সেটাও খুঁজছি কিন্তু পাচ্ছি না, পেলে আমি নিশ্চয়ই লাগাবো। তখন এই ভিডিওটা সম্পূর্ণ মানে সম্পূর্ণ তো হয় না, দেখো আমরা যেখানেই মেকওভার করি আমার মনে হয় এটা লাগালে ভালো হয়, ওটা লাগালে ভালো হয়, সেটা লাগালে ভালো হয়, এরকম আর কি করতেই হয়, করতেই থাকা যায়। আর সংসারের জিনিসে যতই আমরা কিনি মনে হয় না শেষ হচ্ছে, আরও কিনি আরও কিনি এরকম ব্যাপার। যেহেতু আমাদের এইটাই কাজের জায়গা বলো, এখানেই আমরা থাকি সারাক্ষণ এটা ওটা সেটা করে যাচ্ছি এই আর কি। দেখো তোমরা সবাই বলো যে সব জায়গায় কেন তুমি আলো লাগাও, টুনি লাইট লাগাও শুধু, আর লালটুবাবু তো বলে ইলেকট্রিকের বিল বাড়ছে, কিন্তু আলো ছাড়া এই জায়গাটা দেখো কিরকম মরা মরা লাগছে, মনে হচ্ছে আলো ছাড়া এই জায়গাটার কোনো মানে কেউ কারোর নজরেই পড়বে না। কিন্তু এখানটা যদি আমি একটা আলো লাগিয়ে দিই, মানে আলোটা যদি জ্বালিয়ে দিই, তখনই দেখবে এর লুকটা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই আমার কথা হচ্ছে। তো যাই হোক আজকে আমাদের শীতলা পুজো, শীতলা পুজো আমাদের আজকে ঠান্ডা মানে ঠান্ডা উপোস, ঠান্ডা উপোস, ঠান্ডা ঠান্ডা খেতে হয়, তাই চিড়ে দই খাবো, পান্তা ভাত খেতে হয়। কিন্তু লালটু একা পান্তা ভাত খায়, আর সোহম পান্তা ভাত একদম পছন্দ করে না, মানে ভাতে জল ওর একদম পছন্দ না, তাই ফ্যানে ভাতও ওর পছন্দ নয়, ভাতে কেন জল, ভাতে কেন জল করে যায়, তাই জন্য ফ্যানে ভাতও খায় না আর পান্তাও খায় না। তাই জন্য ভেবেছি ওদের লুচি পরোটা যা হোক করে দেবো, তার সাথে একটা তরকারি করব। আর আমাদের করব হচ্ছে এ, আমাদের তো দই চিড়ে খেতে হয় বইয়েদের সব, তো দই চিড়ে খাবো, আর রাত্রিবেলা খেলে লুচি পরোটা খেতে পারি, এখনও কোনো ঠিক নেই। আর এখন ফল ফল এনে রেখেছি, ফল খাবো। ব্যাস
তবু আজকে একটু রান্নাটা কম আছে, একটু শুয়েছিলাম তো চা খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, ওরম সকালে উঠেছি, ঘুম পাচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়েই পড়ি। এই যে আমার দই আর চিড়ে আজকে আমি খাবো, কারণ শীতলা উপোসে ঠান্ডা খেতে হয় আর দই চিড়ে খেতে হয়, আমাদের শ্বশুরবাড়ির নিয়ম, সেটাই আমি খাবো। পাতার সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে, তো আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ছাদে গেছিলাম, ছাদে ওর সাথে একটু খেলছিলাম, গাছে ওষুধ দিলাম, গাছে ওষুধ দিলাম, দিয়ে তারপরে এখন নামলাম। কি গরম, ঘরটার মধ্যে প্রচন্ড গরম। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ঠান্ডা উপোস, এবং কালকে রবিবারে দেখলেই কী কী করলাম সবটাই হলো। দুদিন ধরে ব্লগটা তুলছি, তো এবার শেষ করে দিচ্ছি এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে নিশ্চয়ই আবার দেখা হবে।
হ্যাঁ, তোমাদের সাথে বলাই হয়নি, সেদিন ভাতে ভাত করার প্ল্যান করেছিলাম, শনিবার দিন আমাদের ভাতে ভাত হয়েছে। তো শনিবার দিন কি হয়েছিল জানো, শনিবার দিন ভাতে ভাত, যেদিনই ভাতে ভাত করি সেদিনই কিছু না কিছু তো গন্ডগোল হয়, তোমরা জানোই তো। এবারে ভাতে ভাত করতে গিয়ে কি হয়েছে, গ্যাস ফুরিয়ে গেছে, ডাল বাটা সব কিছু রেডি, জাস্ট ভাতটা গ্যাসটা জ্বালা বাকি ছিল, সেই গ্যাসটাই ফুরিয়ে গেছে। তুমি চিন্তা করতে পারো, আমি এবার ভেবেছি ভাতে ভাত করার নাম শুনেই আমার কান্না পাচ্ছে, যে কিছু না কিছু একটা গন্ডগোল হবে, তার সম্মুখীন আমায় হতে হবে, তার আগে থেকে আমায় ফিট হয়ে থাকে। এবার লালটু আসার পর, আমাদের নিচে সিলিন্ডার থাকে, লালটু আসার পর সিলিন্ডার তুললো সোহাম, তারপর ওটা লাগালো, তারপর রান্না, দুজনে মিলে না হলে তোলা যায় না। এই এই ছিল সেদিনের গল্প, তোমাদের বলা হয়নি যেটা। তো এবার সত্যি ভাতে ভাত করার সময় আমার একটু ভয় হয়ে থাকবে যে আজকে কিসের কি বিপদ আসতে চলেছে বা কি সমস্যায় আমি করবো নতুন করে। জীবনে এরকম অনেক সমস্যাই আসে, সেগুলোকে জয় করে চলাটাই আমাদের হচ্ছে কাজ। জীবন এটাকেই বলে জীবন যুদ্ধ, জীবন যুদ্ধে আস্তে আস্তে একটা একটা লেভেল আসবে, সেটাকে পার করে যেতে হবে আমাদের। নানান রকম যুদ্ধ, নানান রকম লোকের জীবনে এরকম অনেক জ্ঞান দিয়ে ফেললাম না দাদা।